নাগা মরিচ। মরিচের জগতের সেরা মরিচ হচ্ছে নাগা মরিচ। আশা করি আমরা কম বেশি সবাই জানি আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে নাগা মরিচ। নাগা মরিচ গাছের যত্ন, খাদ্য এবং কিভাবে মরিচ গাছে অধিক ফলন আনা যায় আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আমি জানি এবছর আপনাদের সাথে নাগা মরিচের কোনো ভিডিও আমি শেয়ার করিনি। এবছর গার্ডেনিং ছিল একটু পরিমাণে বেশি, তাই সব কিছু মেনটেন করতে গিয়ে নাগামরিচের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এর মানে এই না যে আমি একটিও নাগামরিচের গাছ লাগাইনি। শুকর আলহামদুলিল্লাহ, এই যে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন নাগামরিচ গাছে নাগামরিচ এসেছে এবং এ গাছে 3G 5G কাটিংও হয়েছে। আলহামদুলিল্লাহ আপনারা বুঝতেই পাচ্ছেন, গাছের যখন 3G 5G কাটিং হবে তখন মরিচ গাছ বা বেগুন গাছ সেটি ভি শেপ হয়ে বড় হবে, যেমন কি এই যে আমার গাছটি দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের সাথে যে জিনিসটি শেয়ার করব, অধিক মাত্রার ফলন আনার জন্য এবং পোকামাকড় দূর করার জন্য আমি কি যত্ন নিয়েছি। আশা রাখছি আপনাদের যাদের নাগা মরিচ আছে এবং মরিচ গাছ আছে তারা একই যত্ন করতে পারবেন। তো চলুন আমরা আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখুন অধিক ফলন এবং এই যে পোকামাকড় কিভাবে আমি দূর করেছি। এই পোকামাকড় আমি দূর করেছি, আমি এই গাছে যে কীটনাশক ব্যবহার করেছি সেই কীটনাশকটি দেওয়ার কারণে আমার গাছের পাতাগুলোও যেমন সবুজ আছে এবং একেবারেই রোগমুক্ত আছে। কীটনাশক হিসেবে আমি 1 লিটার পানিতে 1 চা চামচ অ্যাপসম সল্ট এবং 1/2 চা চামচ ফ্রেশ লেবুর রস, এ দুটি একসাথে মিশিয়ে আমি পাতা স্প্রে করেছি, যার কারণে আমার নাগামরিচ গাছে কোনো প্রকারের পোকামাকড় আসেনি এবং কোনো বাঘেও ধরেনি, পাতাগুলি কুঁকড়েও যায়নি। আশা রাখি আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই গাছে খাদ্য হিসাবে আমি যা ব্যবহার করেছি তা হচ্ছে আজ আপনাদের সাথে শেয়ার করব, এটি হচ্ছে চাল এবং ডাল ধোয়ার পানি। আমি এই খাদ্যটি ব্যবহার করেছি শুধুমাত্র, আর কিছুই না। এই যে আমি এখন প্রায় 400 ml পানি দিয়ে দিলাম, এর বেশি আর কোনো প্রয়োজন নেই এই পটে। তো এই যে গাছগুলো আপনারা যা করবেন, যখনই গাছটি বড় হবে গাছে 3G এবং 5G কাটিং খুবই জরুরি। এরপর আমি গাছকে রোগমুক্ত রাখার জন্য অ্যাপসম সল্টের সাথে ফ্রেশ লেবুর রস মিশিয়ে আমি স্প্রে করেছি। তাছাড়া রসুন এবং কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে পানি ছেঁকে আমি স্প্রে করেছি, যে কারণে গাছে কোনো প্রকারের পোকামাকড় আপনারা দেখতে পাবেন না। মরিচ গাছে অ্যাফিড পোকা বসবে না, এটা কখনোই হয় না, কিন্তু রাইট টাইমে যদি আপনারা রাইট কীটনাশক ব্যবহার করতে পারেন আপনাদের গাছটি একেবারে রোগমুক্ত থাকবে। আর এই যে ভুরি 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 আপনারা মরিচ দেখতে পাচ্ছেন, এতে আমি কলার খোসার যে সার তা দিয়েছি। পটাশিয়ামের কারণে এত প্রকারের মরিচ এসেছে, এতগুলো মরিচ গাছে ফুল এসেছে। এখন এই ফুলগুলিকে টিকিয়ে রাখার জন্য আমি ফসফরাস ব্যবহার করব, আর তাতে আমার এই সবগুলো ফুলও টিকে যাবে আর এই ফুলগুলো থেকে নাগামরিচও আসবে। নাগামরিচ খুবই জাতের নাগামরিচ, এটি আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। আর খাদ্য হিসেবে গাছটি তে আমি চাল ডাল ধোয়ার পানি দিয়েছি, এর অধিক তেমন কোনো খাদ্যের প্রয়োজন হয় না। এই খাদ্যটি পেলেই এই গাছটি চমৎকারভাবে বাড়ে। নাগামরিচ গাছকে রোগমুক্তি রাখার জন্য, অ্যাফিড পোকার হাত থেকে বাঁচানোর জন্য আপনাদের কিন্তু লেবুর রসটি অবশ্যই ব্যবহার করতে হবে। লেবুর রস এবং কাঁচামরিচ এবং রসুন, এই তিনটি পেলে কখনই আপনার মরিচ গাছে অ্যাফিড আসবে না। আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার নাগামরিচ গাছটির কি অবস্থা। তো আপনাদের জানতে হবে নাগামরিচ গাছটি যখনই বড় হবে, এই মরিচ গাছে 3G এবং 5G কাটিং খুবই জরুরি। যখনই 3G 5G কাটিং করবেন তখন এই যে গাছটি ভি শেপ হিসেবে বড় হতে থাকবে, এই যে দেখুন এভাবে এবং এভাবে, এবং উপরের দিকে যখন দেখবেন ওই যে দেখুন ওইভাবে এবং ওইভাবে গিয়েছে। ভি শেপ হিসেবে যখনই আসবে তখনই ভাববেন গাছের সবগুলো ফলমূল সব টিকে যাবে এবং খুবই ভালোভাবে টিকবে। দ্বিতীয়ত, গাছের রোগমুক্তির জন্য আপনারা রসুন কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে ছেঁকে স্প্রে করবেন, অ্যাপসম সল্টের সাথে আপনারা লেবুর রস স্প্রে করবেন, সেটা হচ্ছে 15 দিনে 1 দিন, কারণ যেহেতু লেবুর রস থাকবে তাই আপনারা মাসে 2 দিন স্প্রে করতে পারবেন। খাদ্য হিসেবে চাল আর ডাল ধোয়ার পানি ব্যবহার করবেন, তার অধিক প্রয়োজন নেই। অনেক বেশি ফুল ফল আনার জন্য আপনারা পটাশিয়াম ব্যবহার করবেন, যা কলার খোসায় পাবেন। আশা রাখছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাজে লাগবে, কারণ আমি জানি অনেকেই নাগামরিচের ভিডিও করেছেন, আমাকে অনেক প্রশ্ন করেছেন, কিন্তু আমি আসলে উত্তর দেওয়ার সময় পাচ্ছিলাম না, ভিডিওটি শেয়ার করার সময় পাচ্ছিলাম না, হলিডে গিয়েছে, সবাই কম বেশি আমরা হলিডেতে গিয়েছি, এখন যেহেতু রিটার্ন এসেছি
লাইফ আবার ব্যাক টু নর্মাল। সো এখন আপনারা আবার নর্মাল সব কিছু আমার গার্ডেনের আপডেট পেতে থাকবেন। ভিডিও নিচে আজকের মতো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।